সচেতন হই, সচেতনতা বাড়াই তৈব, মালিকের কারণে লইয়া বহুত তৈব, দোকানের মালিকের কারণে লইয়া বইয়া সিদ্ধান্ত নি তৈব, তার খোয়া লাগবো যে গাড়ি আমরা দোকানের সামনে যাতে মালিকরা গাড়ি না রাখে, ব্যবসায়ীকেই মালিকরা গাড়ি রাখে, রাখিয়া গাড়িটা পার্কিং সমস্যা করে, তার জন্য সৃষ্টি করে, এটার লাগে আপনারা সচেতনতা সৃষ্টি করতে হইব। আর একটা জিনিস আছে যেটা আমি পাকিস্তানি আমন্ত্রণে মনোজার পৌরসভারে দেখলাম, যেটা হয়তো আমার একটা খারাপ লাগে, আপনারা হয়তো দিও লাগবে। আমি এটা মনে করি যে পৌরসভার মেয়রের এটা দুর্বলতা, আমরা শহর যত দোকান আছি সব দোকানের সামনে ছয় ফুট রাখিয়া পৌরসভার আইন মাইয়া সবাই দোকান করছে, এই দোকান কখনো ছয় ফুটের বারে আইয়া সবাই শাটার লাগাই নিয়েছে, বিশেষ করে সমুনা কাস্টমার উবাই রাস্তা, এই কাস্টমার দোকানের সামনে উবাই যা ছবি করতো, ঔষধ কিনব, পুঁচি মাল কিনব, ছবি কিনব, ওখানকে যেমন সার্কুলেটরে দৌড়িয়া, এটা সার্কুলেটর ঠিক ছয় ফুটের ভিতরে একদিন আগে আসিল, কোন তারা পারে আইসে আইয়া সাটা লাগাই নিয়েছে, ঠিক সমুনার প্রত্যেকটা দোকান সাটা লাগাই নিয়েছে। এই উদ্যোগ আশা করি পৌরসভায় নিবা, আর এটা পৌরসভা জেলা পৌরসভার নিয়ম মাফিক আমরা বিল্ডিং বানাইছি, এই বিল্ডিং দ্বারা যদি সাহস থাকে তাই এটা করবো, আমি নিশ্চয়ই আমি কইতাম দিয়ে, আর পৌরসভার নিয়ম মানে বিল্ডিং বানাইলাম ছয় ফুটের জায়গা আমি রাস্তা পাঁচ বেতার লাগি বা কাস্টমার হইবার লাগি, ওর এটা যে বন্ধ করিয়ে আমি দোকানের ভিতরে রাখিলাম, এটা যাত্রাটা উন্নয় হইব, মানুষ তাই দাঁড়ায় রাস্তা এটাও খেয়াল করার লাগে, আমি তার অনুরোধ করবো, আমি আশা করি হলে কি হয়েছে বিক্রি করবো, আমি কইব আমি কয়েক ধন্যবাদ দিয়ে আমার তখন আছে অতখান সুন্দর।